হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে, আজকে রেসিপি হচ্ছে পাঁচ মিশ্রি সবজি দিয়ে ঘন্ট বানানোর কী কী উপকরণ লাগে চলুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে যে নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন পাঁচ মিনিট সবজি দিয়ে ঘন্ট বানানোর জন্য কী কী উপকরণ লাগে আসুন দেখাই। সব রকম সবজি দিয়ে ঘন্ট বানানোর জন্য কী কী উপকরণ লাগে চলুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি পালং শাক কেটে নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি, এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, পরিমাণ মতো আদা বেটে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি, কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি, এখানে তিনটে আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখানে আমি ফুলকপি কিছুটা কেটে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, এখানে পরিমাণ মতো নুন নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জ্বলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন, আলুটা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো, এবার ফুলকপিটা দিয়ে দেবো, বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেবো। তারপর আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো, এবং নেড়ে চেড়ে নেবো। সব সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দেবো, টমেটো কুচি, চিড়ে রাখে কাঁচা লঙ্কা নিয়ে দিয়ে দেবো, আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো, অল্প একটু চিনি দিয়ে দেবো, সব মশলা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখবো, এবার নেড়ে চেড়ে নেবো ভালো করে। আমার মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে, আমার সব রকম সবজি দিয়ে ঘন্ট রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। দেখুন আমার সব সবজি দিয়ে ঘন্ট রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।